যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানুষ বোমাবর্ষণ দেখলেও ভূমিকম্পের এমন ভয়াবহতা কখনো দেখেনি। কোনো পরিবারের সব সদস্যের প্রাণ গেছে, তো কোনো পরিবারের মাত্র দুজন বা একজন বেঁচে আছেন। এমন অসংখ্য বেদনার গল্প ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের। সোমবার ভূমিকম্প আঘাত হানার পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ শুক্রবার প্রথম এ বিষয়ে কথা বলেন। আলেপ্পোর একটি হাসপাতাল পরিদর্শনের পর তিনি বলেন, পশ্চিমারা এই দুর্যোগ নিয়েও রাজনীতি করছে। পরিস্থিতির রাজনীতিকরণ একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু মানবিক অনুভূতির অস্বস্তি নেই পশ্চিমাদের, এখনও নেই, অতীতেও ছিল না। 600 বছর ধরে মানুষ হত্যা ও লুটপাটের উপর ভিত্তি করে চলছে পশ্চিমাদের দখলদারিত্ব। উত্তর পশ্চিম সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কাজ করছে বেসামরিক ত্রাণ সংস্থা হোয়াইট হেলমেট। তাদের অভিযোগ, ভূমিকম্পের পর জাতিসংঘের পদক্ষেপ ছিল খুবই হতাশাজনক। তাদের দাবি, জাতিসংঘ নিরপেক্ষভাবে কাজ করছে না। সিরিয়ায় জাতিসংঘের ত্রাণ নিয়ে দ্বিতীয় বহর ঢোকে শুক্রবার, তবে ত্রাণকর্মীরা বলছেন আরও সহায়তা দরকার। দেশটিতে ভূমিকম্পে আহতদের সেবা দিতে চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে, প্রয়োজনের 20% সরঞ্জামও নেই বলে জানা গেছে। এছাড়াও খাদ্য ও পানি সংকটে হাজার হাজার মানুষ দিন পার করছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি শুক্রবার জানিয়েছে, উত্তর পশ্চিম সিরিয়ায় 90% মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল। খাদ্যের মজুদ সেখানে দ্রুত ফুরিয়ে আসছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।